সবাইকে গুড মর্নিং। এখন বাজে 6:30, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। অপু বাবা উঠে পড়ে আমার গেটটা খুলে দিয়েছে, এবার আমি চলে যাব। সকালে বাচ্চাদের জন্য মধু লেবু জল ওদের খাবার করে দিয়ে আমি যাচ্ছি। এখন প্রার্থনায় যাই, সকালে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বেরো। জীবনে যতই সমস্যা আসুক না কেন, ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুললে হবে না। তার দয়া আমি বেঁচে আছি আমাদের সকলে। প্রার্থনায় যাই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই জীবন্ত ঈশ্বর দয়ালু প্রভু আব্বা পিতা। 6টি দিন বহন করে রাত্রিকাল দেখতে দিয়েছে, আবার সুন্দর প্রাতঃকাল দেখতে দিলি। সুন্দর সকালে তোমার চরণতলে বসতে পেরেছি, তোমাকে ধন্যবাদ দিই। এখন আমি বেরিয়ে যাব প্রভু, পথের সাথী হয়ে দুষ্ট লোক দুষ্ট মানুষদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। তোমার যা ইচ্ছা তুমি আমার জীবনে পূর্ণ করো প্রভু। সব ভার তোমার পায়ে দিয়েছি বাবা, তোমারই নাম চাই আমি। এখন আমি বেরিয়ে যাব। হালকা হালকা ঠান্ডা পড়েছে বলে এই পাতলা স্টোলটা নিয়েছি, আর যখন বাসে উঠছি না হাওয়া দিচ্ছে, কান একেবারে ঠান্ডা লেগে যাচ্ছে আর কান ব্যথা শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য এই হালকা স্টোলটা নিয়েছি। আমি একবার রেডি, বাবা সবাইকে গুড মর্নিং বলে দেবো। এটা গুড মর্নিং। হ্যাঁ, পপু বাবার এখনো ঘুম ঘুম আছে, ওর ক্লাস শুরু হয়ে গেলে ক্লাসটা করে নিও। ওকে, টাটা। সুন্দরভাবে বাড়ি পৌঁছে গেছি, দেখুন কে, আমার বাচ্চা, আমার বাচ্চা। সবাইকে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, জোরে জোরে গুড মর্নিং। ওরম করে না, ভালো করে বলো। সবাইকে গুড মর্নিং বলছে আমার বাচ্চা। আজ সকাল সকাল উঠে গেছে বাচ্চা, খেলো খেলো করছে হাতে হাতে। মর্নিং, হ্যাঁ মর্নিং মর্নিং। এখন আমি কাজ করে নেবো, ময়দা মেখে নেবো, আর সকালে টিফিনটা হয়ে গেছে, মা খেয়ে চলে গেছে, আমি বাচ্চা আছি আর ওর মা আছে, আমরাই টিফিন খাবো আর ঘরের কাজ করবো। বসে পড়েছি বাসন মাজতে, আর এদিকে বাচ্চা বসে আছে, এদিকে মিয়াও বসে আছে, এদিকে দেখ মিয়াও মিয়াও। এখন এই বাসনগুলো মাঝামাঝি চলবে, আমি এখন বাসন মাজতে বসে গেছি, তারপরে এই কাপড় কাচা হবে। বাচ্চা বসো, বাচ্চা ওখানে বসো, ওতে বসো। হ্যাঁ আমি বাসন মাজি, তুমি দেখো। হ্যাঁ বসো বসো, কিছু করবে না, ও কিছু করবে না, ও ভাবছে আমি মাছ দেবো ও খাবে। আয় নানু, কিছু করবে না, আয়, ও বসে আছে, আয় বসে গামলায় বস। একচু, আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি। আর আজকে সারাদিন যা কাজকর্ম করেছি, আর আজকে সন্ধ্যা এক্সট্রা কাজ করে যাচ্ছি, কেননা রাতের যে মামিটা আসতো উনি অসুস্থ হয়ে গেছে, আসতে পারছে না, মেয়ের বাড়ি গেছে, আর সেই জন্য আমাকে এখন এই এক সপ্তাহ 6টার পরেই বাড়ি যেতে হবে। 6টার পরেই এখন আমি বেরোচ্ছি। কী কী নিলাম আজকে দেখুন, কী কী কাজ করলাম। এই পেঁয়াজটা কুটে দিলাম, আর এই স্যালাডটা কুটে দিলাম, আর এই আলুগুলো ছাড়িয়ে দিলাম। এই হচ্ছে আমার কাজ, আলু ছাড়ানো। আর এই মামি এই কাজগুলো করতো, ওই মামিটা এখন আসছে না। আর ময়দাটা মেখে দিলাম, আর এই ময়দাটা মেখে নিলাম। ভাইয়ের বউ বলছে আমি ভুল বলেছি, স্যালাড নয়, যাই হোক একটা সবজি কুটে দিল, গাজর বিনস, এই কাজগুলো করে। এখন পা ছড়িয়ে এনে প্লাস্টিক বার করছেন, আমার ব্যাগটা গুছিয়ে দেবে দেবো, ওই আমার রাতের খাবার ও গুছাচ্ছে। কত রকমের প্লাস্টিক বার করছে দেখো, মনে হচ্ছে প্লাস্টিক আলি। প্লাস্টিক চাই, প্লাস্টিক। ক্যারি ব্যাগ আমাদের বাড়িতে না, ক্যারি ব্যাগ খুব লাগে, কেননা আমাদের নানান রকম খাবার দাবার দোকানে যায় আসে, সেই জন্য ক্যারি ব্যাগগুলো আমাকে যে টিফিনও গুছিয়ে দেয়, ওটা যেন ঝোল তরকারি না পড়ে যায়, কারণ আমি অনেকটা রাস্তা যাই, বাসে অসুবিধা, ওই জন্য ভাইয়ের বউটা প্যাক করে দিচ্ছে। আর সমস্ত প্লাস্টিক বার করেছে, প্লাস্টিক চাই, প্লাস্টিক চাই, দেখুন এই হচ্ছে। যাই হোক, ও গুছিয়ে দিয়েছে, আমি আর বেরোবো। দাঁড়িয়ে আছি, ও ভীষণ স্লো, তুমি দে বাবু তাড়াতাড়ি বাড়ি যাবো, এত স্লো কি করবো, এখন তো একটু ভারী হয়ে গেছে, বেশি তাড়াতাড়ি কিছু পারে না। এই কাজগুলো করে দিয়েছে, ওই বসে যেগুলো বসা কাজ, যেগুলো হালকা কাজ, সেই কাজগুলো বলি একটু করে দে, ওইগুলো করে। ওর মেয়েকে দিয়ে এসছি আমি টিউশন, বাচ্চাটাকে দিয়ে এসছি, এগুলো করে নিয়েছি, আর এখন আমি বাড়ি যাচ্ছি। দেখি আমার বাচ্চাগুলো কি করছে, আজ অনেক অনেক দেরি হবে, 7:30-8টা বাজে, এখন এরকমই হবে, কেন রাতের অনেকটা কাজ করে আমাকে যেতে হবে। যাই হোক, এখন রেডি হয়ে যাচ্ছি। এটা আমার জেঠিমা, লজ্জা পাচ্ছি, সারা জীবনের লজ্জা, সারা জীবনের লজ্জা। আমার জেঠিমার এত লজ্জা, এত লজ্জা, সারা জীবন ওরকমই লজ্জাবতী। মানে কোনোদিন আমার মা লিপস্টিক পরতো, আমার জেঠিতে কোনোদিন লিপস্টিকও পরেনি, একটা টিপও পরতো না, ওই খালি একটা খিলি করে চুল আছে। মানে মানে অনেক প্রত্যন্ত দেশের মেয়েরা এখন সাজতে জানে, আমার জেঠিমা একটু কিচ্ছু পরে না, একটু ভালো শাড়ি পরলো ব্যাস, একটা খিলি করলো ব্যাস, আর কিচ্ছু না, ওই করে পুরো লাইফ কাটিয়ে দিল। এখন আমাদের বাড়িতে এসে জেঠিমা এসছে, কিন্তু এই মামিটা অসুস্থ, চলে গেছে মেয়ের বাড়ি, এখন কতদিন আসবে না জানি না। এই কাজগুলো এখন আমাকেই করতে হবে। যাই হোক, রাত হয়ে গেছে, দেখুন বাইরে গুটগুট অন্ধকার, ওই দেখুন ওইদিকে ভূত থাকে, পুকুরের পাড়, হ্যাঁ ওইখানে ভূত থাকে, আসুক না, ঝাঁটা পেটা করুক, হ্যাঁ চুপ করো, আসবে না। হ্যাঁ আমি তো ওপরে উঠলে ঘুমাতেই পাই না, আমার ভয় লাগে, কি করবো, খুব ভয় লাগে আমার। ওপরে ফ্ল্যাট অমনি খালি, বাবা আমাকে ফ্রিতে দিল, আমি থাকবো।
একা একা ঘুমই আসে না। যাই হোক আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, এখন চলে যাচ্ছি। ভাইয়ের বউ গুছিয়ে দিয়েছে, চলে যাচ্ছি। এখন ব্যাগ ফ্যাগ গুছাচ্ছেও, আমারও ব্যাগ গুছিয়ে দিয়েছে, চলে যাচ্ছি। করছি অটো বাস, যা পাবো চলে যাবো। এখন সন্ধ্যাবেলা, এই সময় যা পাবো তাইতেই যাবো। বাড়িতে চলে এসেছি, কিন্তু আমাকে নিতে কে এলো বাস স্ট্যান্ডে? আমার পুকু বাবা। থ্যাংক ইউ বাবা, ওয়েলকাম বাচ্চা, আমাকে নিতে এসেছে, চলো। বউ বাবা আমার ব্যাগটা নিয়ে নিয়েছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ম্যাম কি বললো আজকে, পড়াশোনা করেছিস? কি পড়লি? সাফোকেশন হচ্ছিল, মাস্কটা খুললাম। অনেক বাসটা খুব ভালো চালিয়েছে, চলে যাচ্ছে। আমি আজকের মেনটেনেন্সটা দিয়ে চলে আসবো। বাচ্চা ব্যাগটা দিয়ে ততক্ষণ আমি ধরি, আমি বাড়িতে চলে এসেছি। এখন বাচ্চারা খেতে বসে গেছে, রাতে ডিনারটা করছে। একটু চাউমিন কিনে নিয়ে এসেছিলাম আসার সময়, ওরা খাচ্ছে। এই যে পাঁপড়, মামা কি কাচ্ছে মাছ, এখানে রয়েছে চাউমিন। ওখানে পপু বাবা কি খায়, পপু বাবা কেমন করে খায়, হাম হাম করে খায়, কেমন করে খায়, চুকু পুকু করে খায়। দুই ভাই বোন এখন পড়াশোনা শুরু করেছে, এখানে মা পড়ছে, বাবা পড়ছে। মা কি পড়ছো? আমি লিখছি। কি লিখছো? বায়োলজি। আর পাপা? জিওগ্রাফি পড়ছে। এখন পড়ো, হয়ে গেছে আগে দিয়ে। ওকে, পড়ে নাও ভালো করে। বাচ্চারা পড়াশোনা করছে, আমি ওদের কাছে বসে আছি। সারাদিন তো দেখা নেই, এই এখন দেখা হলো ওদের সাথে। ওরা পড়াশোনা করছে, ওদের কাছে একটু বসে আছি। সবাইকে গুড নাইট, সবাইকে গুড নাইট।